আজকে বিকেল হচ্ছে এস্টিমেশন অফ সিরাম টোটাল বিলিরুবিন বাই কলোরিমেট্রিক মেথড, ঠিক আছে? তো এখানে ফার্স্টে কী করব, তিনটে ডিস্টিল থাকবে, একটাতে আমরা নিব ফার্স্টে ডিস্টিল ওয়াটার 1000 মাইক্রোলিটার, আরেকটাতে নিব আরও দুইটা নিব ওয়ার্কিং রয়েছে, এটার মধ্যে একটাতে নিব আমরা ব্ল্যাঙ্ক যেটা হবে 1000 মাইক্রোলিটার, 1000 মাইক্রোলিটার, আচ্ছা 1000 মাইক্রোলিটার, আরেকটাতে নিব হচ্ছে আমরা ডিসিএ যেটা হবে 1000 মাইক্রোলিটার, ঠিক আছে? তো আমরা ফার্স্টে নিই এই যে এটা হচ্ছে 1000 মাইক্রোলিটারের পিপেট বিশাল বড়ো, আর এটা হচ্ছে 100 মাইক্রোলিটারের পিপেট ছোটো, ঠিক আছে? তো আর প্রত্যেকবার আমরা যখন নিব ইয়াকোদা টেস্ট টিউবে যখন আমরা রিয়েজেন্ট নিব কিংবা ওয়াটার নিব, প্রত্যেকবার আমরা নজরটা চেঞ্জ করবো, টিপ বা নজরটা চেঞ্জ করবো, ঠিক আছে? অনলাইন আমরা প্রথম নিচ্ছি ডিস্টিল ওয়াটার, প্রথম নিচ্ছি ডিস্টিল ওয়াটার 1000 মাইক্রোলিটার, দেখতে 1000 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার। আর মানে আমাদের নিজেদের সুবিধার্থে আমরা ইচ্ছে করলে মার্কিং করতে পারি ডিস্টিল ওয়াটার DW দিয়ে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক বি দিয়ে আর টেস্ট টি দিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে নিলাম কত ডিস্টিল ওয়াটার, তারপর এটা ফলাই দিই হ্যাঁ হ্যাঁ আর বাকি দুইটা দুটোই লাগবে, আচ্ছা। তারপর আমরা নিব কি ডিসি নিব, ডিসি না ফার্স্টে ব্ল্যাঙ্ক নিব আমরা, হ্যাঁ হ্যাঁ ডিসি না স্যার সমস্যা নেই, না ব্ল্যাঙ্ক নিব সাপ্লাই করা থাকবে সেখান থেকে উপরে পোর্শনটা থেকে সাবধানে সিরাম নেব, অনেক সুন্দর, আচ্ছা। তো এবার নেব ওয়ার্কিং এজেন্ট ব্যাঙ্কে, এটা হ্যাঁ একটা দেবো ওয়ার্কিং এজেন্ট ব্যাঙ্কে 100 মাইক্রোলিটার গেল, এরপর এটা খালাই এটা কিন্তু বেশি আমি খালাই কাজ করবো হচ্ছে, আর এটাতে আবার নেব 100 মাইক্রোলিটার ওয়ার্কিং এজেন্ট ইপিএতে, তো গেল এবার মিক্সিং করলাম, তো এই যে এটা হচ্ছে ওয়ার্কিং এজেন্ট ব্যাংক, এটা মিক্সিং করলাম, কেউ আমার এখন সাহায্য করতেছে না, যাই হোক। তারপর হচ্ছে ওয়ার্কিং এজেন্ট ইয়া ডিসিএ, আচ্ছা কখন কখন মিক্সিং জাস্ট একটু তো দেখে নিতে হয়ে গেছে, চলো চলো চলো। তারপর হচ্ছে আমরা নিয়ে যাই একদম যতটুকু যায়
শেষ আর এখানে মানগুলো এক্সাক্ট আসবে না কারণ আমরা 10 মিনিট রাখিনি আমরা জাস্ট দেখাচ্ছি তারপর এটা আসবে কত এরকম 0.10 আসবে তারপর আমরা যে সূত্রটা আছে তার মানে এই যে এই সূত্রটা এটি এটিকে যে সূত্রটা আছে এইখানে এই যে অ্যাবজর্বেন্স অফ টেস্ট মানে আমরা টেস্ট যত পাইলাম ফার্স্টে হচ্ছে ওই যে 0.7 তারপর হচ্ছে 0.10 তো এইভাবে মানে টেস্ট থেকে ব্ল্যাঙ্ক বাদ দেবো ব্ল্যাঙ্ক বাদ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটাকে আমরা 12.5 দিয়ে গুণ দেবো গুণ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটা যদি 0.3 থেকে 1.1 মিলিগ্রামের মধ্যে হয় তার মানে আমাদের রেজাল্ট ঠিক আছে এবং টেকনিক্যাল সাকসেসফুল সাইফ সাকসেসফুল আমরা